দুয়ারে করোনা চতুর্থ ঢেউ, মারণ ভাইরাসের সংক্রমণ বাড়তে ফের বাধ্যতামূলক মাস্ক। পরিস্থিতি মোকাবিলায় দেশের সব হাসপাতালে শুরু হলো মক ড্রিল। দেশ জুড়ে হুহু করে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। রবিবার সামান্য কমলেও সোমবার ফের করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 6000-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35000। এমন পরিস্থিতি সামাল দিতে কতটা প্রস্তুত ভারতবর্ষ, তা খতিয়ে দেখতে দেশ জুড়ে শুরু হলো মক ড্রিল। সোম এবং মঙ্গল দুদিন ব্যাপী চলবে এই মহড়া। সরকারি বেসরকারি সমস্ত হাসপাতালে এই মক ড্রিলে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। আচমকা দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে হাসপাতালগুলি যথাযথ পরিষেবা দিতে পারবে কিনা তা খতিয়ে দেখা হবে এই মক ড্রিলে। বর্তমানে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 5880 জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35199 জন। দৈনিক পজিটিভিটি রেট প্রায় 7%। চিন্তা বাড়াচ্ছে দিল্লি, মহারাষ্ট্র আর কেরলের পরিস্থিতি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দিল্লিতে 699 জন করোনা আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 788, যার মধ্যে শুধু মুম্বাইয়ে আক্রান্ত হয়েছেন 211 জন। দেশজুড়ে করোনার দাপট বাড়তেই সতর্কতার পথে হাঁটতে চাইছে কেন্দ্রীয় সরকার। সেই কারণে দেশের সব হাসপাতালে করোনা মোকাবিলায় মক ড্রিলের ব্যবস্থা নেওয়া হয়েছে। গত সপ্তাহে প্রত্যেকটি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়। সেই বৈঠকে রাজ্যগুলির স্বাস্থ্য পরিকাঠামোর দিকে নজর রাখার কড়া নির্দেশ দেন তিনি। একই সঙ্গে কোভিড বিধি পালনের উপরে নজরদারির কথা বলা হয়। করোনা পরিস্থিতির অবনতির কারণে দেশের 3 রাজ্যে মাস্ক বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। হরিয়ানা, কেরল এবং পাদুচেরিতে জনবহুল এলাকায় মাস্ক পরার নির্দেশ দিয়েছে প্রশাসন। নতুন করে আতঙ্ক তৈরির জন্য ভাইরাসের নয়া সাব ভ্যারিয়েন্ট ওমিক্রন XBB.1.16-কেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাদের কথায় এই নয়া স্ট্রেন সহজেই রোগ প্রতিরোধক ক্ষমতা ভেঙে দিতে সক্ষম, তাই নতুন করে বাড়ছে করোনা গ্রাফ। ভাইরাসের এই দুরন্ত গতি দেশে করোনা চতুর্থ ঢেউ আছড়ে ফেলবে বলে আশঙ্কা বেড়েছে। ওমিক্রন XBB.1.16 ভ্যারিয়েন্ট ক্রমশ মিউটেশনের মাধ্যমে নিজেকে আরও বেশি সংক্রামক করে তুলেছে। তথ্য বলছে ভারতে মোট কোভিড সংক্রমণের 38.2% সংক্রমণ এই ভ্যারিয়েন্টের জন্যই দায়ী, যার মধ্যে বেশিরভাগ সংক্রমণ গুজরাট ও মহারাষ্ট্রে রেকর্ড করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।